আর আল ফাতা, অপারেশন ওয়ার্থ অফ গড, অপারেশন টানেন বাম্বেট, অপারেশন ওয়াকেট ক্লিনস, অপারেশন বিহস্ত পিউক্স, যে কয়টি অপারেশনের নাম বললাম সবকটি ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালনা করেছিল। মোসাদ কি, মোসাদের সক্ষমতা, মোসাদ কি করতে পারে আর কি পারে না, সব কিছুই আমাদের জানা। তাই মোসাদকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দুর্ধর্ষ অভিযান অপারেশন থান্ডারবোল্ট সম্পর্কে জানব, যা মোসাদ কর্তৃক পরিচালিত হয়েছিল। অপারেশন থান্ডারবোল্ট সম্পর্কে আলোচনা করার আগে এর পূর্বের ইতিহাস জানতে হবে। কেন পরিচালিত হয়েছিল এই অপারেশন, কাদের বিরুদ্ধেই বা পরিচালিত হয়েছিল? দখলদার ইসরায়েলের মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনি দখল মুসলিম রাষ্ট্রগুলো কখনোই ভালো চোখে দেখেনি। এরপর বিভিন্ন ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে একসময় তৎকালীন শক্তিশালী মুসলিম রাষ্ট্র সিরিয়া এবং মিশর 1973 সালের 6 অক্টোবর সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে আক্রমণ করে। আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য ইসরায়েল সরকার প্রস্তুত করতে থাকে নিজেদেরকে, বাড়াতে থাকে সামরিক সক্ষমতা। এই ঘটনার 3 বছর পর 1976 সালের 27 জুন ফ্রান্সের একটি বিমান 246 জন ইহুদি যাত্রীকে নিয়ে ইসরায়েলের রাজধানী তেল আভিভ থেকে যাত্রা করে গ্রিসের অ্যাথেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে। অ্যাথেন্স বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে আরও 18 জন যাত্রীকে নিয়ে পাড়ি জমায় ফ্রান্সের রাজধানী প্যারিসে। নতুন 18 জন যাত্রীর মধ্যে ছিলেন 2 সন্ত্রাসী এবং 2 ফিলিস্তিনি সমর্থক জার্মান নাগরিক। এথেন্স বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে বিমান টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই 3 পুরুষ এবং 1 মহিলা আচমকা সবাইকে অবাক করে দিয়ে ব্যাগে রাখা বন্দুক বের করে সবাইকে মৃত্যুর ভয় দেখিয়ে পাইলটকে বাধ্য করে বিমানের গতিপথ পরিবর্তন করে। একসময় পাইলট সবার কথা চিন্তা করে বিমানের গতিপথ পরিবর্তন করে সন্ত্রাসীদের দেয়া নির্দেশ অনুযায়ী শেষমেশ বিমানটি অবতরণ করল আফ্রিকার উপমহাদেশ উগান্ডার ইনটিপি বিমানবন্দরে। বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এই তো বেঁচে গেলাম। কিন্তু পরক্ষণেই তাদের ঘোর কাটে। বিমানের প্রবেশপথ খুলে দেওয়া হলো, সেখানে প্রবেশ করে 4 বন্দুকধারী উগান্ডার সেনাবাহিনীর সদস্য সহ ফিলিস্তিন সমর্থনকারী দেশটির প্রেসিডেন্ট ইডি আমিন। তিনি যাত্রীদের সাহায্য করার পরিবর্তে তার সেই 4 বন্দুকধারী সেনাদেরকে নির্দেশ দেন যাত্রীদের কেউ যেন পালাতে না পারে সেদিকে নজর দিতে। পরবর্তীতে সন্ত্রাসীরা ইসরায়েলের সরকারের কাছে $5 মিলিয়ন মার্কিন ডলার, সেই সাথে ইসরায়েলের কারাগারে বন্দী 40 ফিলিস্তিনির মুক্তির দাবি করে। তাদের দাবি পূরণ করা না হলে সব যাত্রীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে আসা হয়। সেখানে ইহুদি ধর্মাবলম্বী যাত্রীদের আলাদা করে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যায়ে ইহুদি সরকার সন্ত্রাসীদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভিতরে ভিতরে তাদের তৎপরতা শুরু করে দেয়। সেই সাথে পরবর্তী সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে তারা সতর্ক হতে থাকে। ইসরায়েলের পক্ষে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় উগান্ডার ভৌগোলিক অবস্থান। ইসরায়েল থেকে উগান্ডার দূরত্ব 5,047 কিলোমিটার। এর মাঝে পড়ে জর্ডান, মিশর, সুদানের মতো মুসলিম দেশগুলো। সাধারণভাবেই এসব দেশ ইসরায়েলকে কোনোভাবেই সাহায্য করবে না এবং এসব দেশের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েলের পক্ষে উগান্ডা এনটিবি বিমানবন্দরে প্রবেশ করাটা বেশ দুঃসাধ্য ব্যাপার। এ সময় ইসরায়েল ভিন্ন দেশের সঙ্গে শুরু করে কূটনৈতিক আলোচনা, কিন্তু সে সময় ইসরায়েলের পাশে কেউ দাঁড়ালেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বন্ধু রাষ্ট্র আমেরিকা। এ সময় বন্দীদের সাহায্য করতে গিয়ে এগিয়ে আসে ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং মোসাদ। তারা উগান্ডার এনটিপি বিমানবন্দরে আচমকা হামলা করে বন্দীদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রম শুরু করে।
তারা এই অভিযানের নাম দেন অপারেশন থান্ডারবোল্ট। অপারেশন থান্ডারবোল্ট সফল করার জন্য সবচেয়ে বড় বাধা ছিল মাছের 5,047 কিলোমিটার দূরত্ব। এমন দুঃসময় ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় বন্ধু দেশ আমেরিকা। আমেরিকা ইসরায়েলকে কেনিয়ার আকাশপথ ব্যবহারের ব্যবস্থা করে দেয়, যেন তারা কেনিয়ার আকাশপথ ব্যবহার করে উগান্ডার এনটিবি বিমানবন্দরে পৌঁছাতে পারে। শেষমেশ মোসাদ পরিকল্পনা করল কেনিয়ার বিমানবন্দরে জ্বালানি ভরে ভিক্টোরিয়া হ্রদ পাড়ি দিয়ে তারা পৌঁছাবে উগান্ডার বিমানবন্দরে। যেই ভাবা সেই কাজ, শুরু হলো মোসাদের অভিযান। কেনিয়ার বিমানবন্দর থেকে অভিযান শুরু করে প্রতিপক্ষের রাডার ফাঁকি দিয়ে লোহিত সাগরের মাত্র 100 ফুট উপর দিয়ে উড়তে থাকে এনটিবি বিমানবন্দরের উদ্দেশ্যে। মোসাদের এই অভিযানে অংশ নিয়েছিল মোট 5টি বিমান, তার মধ্যে 2টি ছিল বেসামরিক আর 3টি ছিল যুদ্ধ বিমান। অবশেষে উগান্ডার স্থানীয় সময় রাত 11টার সময় এনটিবি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানগুলি। বিমানগুলির মধ্য থেকে একটি থেকে নেমে আসে কালো চকচকে মার্সিডিস ব্র্যান্ডের উগান্ডার রাষ্ট্রপতির ব্যবহৃত লঘু সম্মিলিত গাড়ির মতো একটি গাড়ি। গাড়িটি বিমানবন্দরের ওয়েটিং রুমে বন্দি রাখা ইহুদিদের দিকে যেতে থাকলে দায়িত্বরত উগান্ডার সেনাবাহিনী গাড়িটিকে থামানোর আদেশ দিলে মোসাদ অবস্থান নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে আঁচ করতে পেরে ফায়ারিং শুরু করে। এরপর শুরু হয় দুই পক্ষের তুমুল যুদ্ধ। মোসাদের বাইরে থাকা 2টি যুদ্ধ বিমান মোকাবেলা করে উগান্ডার বিমান বাহিনীকে। মোসাদের পক্ষে অভিযানের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাতান নেতানিয়াহু। অভিযানের শেষ পর্যায়ে ইয়োনাতান নেতানিয়াহু মৃত্যুবরণ করেন। অপারেশন থান্ডারবোল্টে উগান্ডার সেনাবাহিনীকে পরাজিত করে মোসাদ সমস্ত বন্দীদের নিজের দেশে ফিরিয়ে আনেন। মোসাদ তাদের এই অপারেশন পরিচালনা করতে সময় নিয়েছিল মাত্র 45 মিনিট। পৃথিবীর ইতিহাসে অপারেশন থান্ডারবোল্টকে এখন পর্যন্ত সবচেয়ে দুর্ধর্ষ অপারেশন হিসেবে চিহ্নিত করা হয়। অপারেশন যে কতটা ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল তা বর্ণনা করে বোঝানো যাবে না। অপারেশন থান্ডারবোল্টের দুর্ধর্ষতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন 1989 সালে মুক্তি পাওয়া মেনাহিম গোলান এবং অপারেশন থান্ডারবোল্ট সিনেমা দুটি দেখার মাধ্যমে। চাইলে দেখে নিতে পারেন সিনেমাটি। আর হ্যাঁ, অপারেশন থান্ডারবোল্ট সম্পর্কে আপনার কী মতামত তা জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।